দাবদাহে কমে এসেছে শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা ঢাকা শহরেই ছয়শ কোটি ডলারের ক্ষতি আন্তর্জাতিক সংস্থার গবেষণা চামড়া শিল্পে শ্রমিকের ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো টাকা করার প্রস্তাব সিপিডির আলোচনার আশ্বাস মজুরি বোর্ডের ছয় মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত প্রতি টনের রপ্তানি মূল্য কমপক্ষে সাড়ে পাঁচশো ডলার সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারা আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দাবদাহে কমে এসেছে শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা দিনের বেলা প্রচন্ড গরম তাই রাতেই নির্মাণ কাজ সারছেন অনেকে তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন তাপদাহের প্রভাবে এখাতে বিশ থেকে ত্রিশ শতাংশ কমেছে কাজের গতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থার তথ্যমতে গরমের কারণে শুধু ঢাকা শহরে ক্ষতির পরিমাণ কোটি ডলার প্রায় এক মাস টানা তাপপ্রবাহের কারণে ঠিকমতো কাজ করতে পারছে না শ্রমজীবী মানুষেরা ফলে কমে এসেছে কর্মঘণ্টা আগে যেখানে আট থেকে নয় ঘণ্টা কাজ করতে পারতেন এখন সেটা কমে দাঁড়িয়েছে ছয় থেকে সাত ঘন্টায় কেউ কেউ করছেন নাইট শিফট এতে কিছুটা স্লথ হয়ে গেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ গরম গরমের জন্য পোশাক খাতেও পড়েছে এর প্রভাব গার্মেন্টস মালিকরা জানান গরমের কারণে এ খাতে বিশ থেকে ত্রিশ শতাংশ কর্মক্ষমতা কমেছে এতে আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে কারখানা মালিকদের এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যান্ড্রিয়াল আর্স্ট রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে তাপপ্রবাহে শুধু ঢাকা শহরে ক্ষতির পরিমাণ বছরে প্রায় ছয়শ কোটি ডলার বা ছেষট্টি হাজার কোটি টাকা আমাদের ফ্রিকেন্ট ব্রেক দিতে লাগছে মানে মেশিনের একটা ধারণ ক্ষমতার একটা ক্যাপাসিটি থাকে ওটাও কিন্তু এখন ধরেন আমরা দেখছি যে স্পেয়ার পাসের কনজামশন বেড়ে যাচ্ছে সবকিছু যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে আমি বলবো যে অলমোস্ট লাইক থার্টি পার্সেন্ট মানে ইট উইল ভ্যারি ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি থার্টি পার্সেন্ট কিন্তু আমাদের এফিসিয়েন্সি কমে যাচ্ছে তীব্র গরমের প্রভাব পড়েছে দেশের বড় বড় খাতগুলোতেও এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ বিশ্লেষকরা অর্থনৈতিক উন্নয়নের যে মানে যে চালিকা শক্তি যে খাতগুলো বিশেষ করে আপনার পোশাক শিল্প আমাদের কৃষি আমাদের পোলট্রি আমাদের লাইফ স্টক এবং আমাদের অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো আছে সেই খাতগুলোতে তো আসলে এই খাতগুলোতেই তো মানে প্রধান এবং প্রথম যে অভিঘাত সেই অভিঘাতটা তো আসলে ওখানেই আসছে এই অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিটি একই সঙ্গে মজুরিতে গ্রেডিং সিস্টেম চালু করতে বলছে সংস্থাটি শনিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলে সিপিটি তবে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন এ নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে রপ্তানি আয় বিবেচনায় তৈরি পোশাকের পর চামড়া শিল্পের অবস্থান অথচ এ খাতের পরিবেশ নিয়ে যতটা আলোচনা হয় ততটা গুরুত্ব পায় না মজুরি ইস্যু চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি যেমন পদ্ধতি সেই একই পদ্ধতি সংস্থাটি বলছে ন্যূনতম মজুরি নির্ধারণে এক বছর আগে মজুরি বোর্ড গঠন করা হয় কিন্তু তারা এখনো কিছুই করেনি সিপিডির গবেষণায় উঠে এসেছে ট্যানারি শ্রমিকদের তেতাল্লিশ ভাগই ন্যূনতম মজুরি পান না ন্যূনতম মজুরি প্রস্তাব করছি বাইশ টাকা আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিকপক্ষ শ্রমিকপক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে তবে সিপিডির প্রস্তাবে সন্তুষ্ট নন ট্যানারি শ্রমিকরা তাদের দাবি ন্যূনতম মজুরি হতে হবে পঁচিশ হাজার টাকা কিন্তু মালিকরা বলছেন সম্ভব না দিদির দুর্গদীর থেকে যে অবস্থা আমরা আছি সেটা রবিব সানগের আমরা ন্যূনতম মজুরি আমরা পঁচিশ হাজার টাকা আমরা দাবি করেছি এটা আমরা সম্মানিত আমাদের ট্যানারি মালিকদের কাছেও আমরা পেশ করেছি বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয় সব পক্ষের মাধ্যমে আলোচনা করে শীঘ্রই ন্যূনতম মজুরি ঠিক করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান আমরা যেহেতু উন্নত দেশে যাব কিন্তু এই বেতন নিয়ে কিন্তু আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো না এই জন্যে আমাদের বেতন কাঠামো অবশ্যই বাড়াতে হবে যাতে শ্রমিকরা খেয়ে পড়ে বাঁচতে পারে এবং তাদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিচালনা করতে পারে দুই সালে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হয় তেরো হাজার পাঁচশো টাকা ষাট শতাংশ কারখানা ওই বেতনই দিচ্ছে না বলছে সিপিডি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা 2030 তিরিশ সালের মধ্যে পোশাক খাতেই একশো বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব এজন্য এলডিসি উত্তর 2026 সালের পর সরকারের নগদ প্রণোদনার বিকল্প সহায়তার দাবি করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমের সভাপতি এস এম মান্নান কোচি শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পকতবা অর্পণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় বি এর দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক নেতারা এ সময় উপস্থিত ছিলেন এর সভাপতি জানান দেশের রপ্তানি আয়ের পঁচাশি ভাগের যোগান দিয়ে পোশাক শিল্প রপ্তানির প্রধান চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে আজকে আমরা সাতচল্লিশ বিলিয়ন রপ্তানি করতে পেরেছি দুই হাজার তিরিশ সালে ইনশাল্লাহ আমরা একশো বিলিয়ন আজকে রপ্তানি করতে পারব এই প্রতিজ্ঞা আমরা করছি পেঁয়াজ রপ্তানিতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত প্রতি টনের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে পাঁচশো ডলারে বেঁধে দিয়েছে দেশটির সরকার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজের রপ্তানি নীতি সংশোধন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আজ থেকে এই নতুন নীতিমালা কার্যকর হবে এ সিদ্ধান্তের ফলে ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচ পড়বে সত্তর টাকার বেশি এর আগে ছাব্বিশ এপ্রিল বাংলাদেশ আরব আমিরাত সহ ছটি দেশে প্রায় এক লাখ টন পেঁয়াজ রপ্তানির বিশেষ অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার এই মৌসুমে পেঁয়াজের ফলন কম হয় স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার দেশের জ্বালানি পণ্যের বিপণন ব্যবস্থাকে করছে রিফাইনারি এজন্য বসানো হয়েছে স্বয়ংক্রিয় মিটার এতে করে অপরিশোধিত তেল পরিশোধনে থাকবে না কোনো সিস্টেম লস এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান দেশের সব ডিপুকে অটোমেশনের আওতায় আনা হবে দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ইআরএল প্রতিষ্ঠানটি পেট্রোল ডিজেল অকটেন এলপিজি সহ তেরো ধরনের পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠার আটান্ন বছর পরও ইয়ারেলে উৎপাদিত জ্বালানি পরিমাপ করে বিপণন করা হয় ম্যানুয়ালি গেজিং পদ্ধতিতে এতে করে বেশ সিস্টেম লস হয় পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে তিন দিন এ সমস্যা উত্তরণে জ্বালানি পরিবহনের পাইপলাইনে বিশ্বমানের স্বয়ংক্রিয় কাস্টডি ট্রান্সফার ফ্লোমিটার স্থাপন করেছে ইয়ারেল অটোমেটিক এই সিস্টেমের মাধ্যমে গ্যাস লিকেজ এবং উচ্চ চাপ প্রতিরোধে আছে জরুরি শাটডাউন সিস্টেম এখানে কোনো ম্যান হিউম্যান ইন্টারফিয়ার নেই সরাসরি আমার কন্ট্রোল রুম থেকে এভরিথিং ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ট্রান্সফার হবে এবং টোটাল সিস্টেমে কত প্রোডাক্ট গেল না গেলো সব কিছু আপনার একটা রিপোর্ট জেনারেশন হয়ে যাবে এবং এই রিলেটেড যত ইন্সট্রুমেন্ট আছে বাল্ব থেকে শুরু করে আগে ছিল ম্যানুয়াল বাল্ব এগুলো সব অটোমেটেড বাল্ব হয়ে গেছে এক ক্লিকে আমাদের সব কিছু অপারেশনগুলো হয়ে যাবে এদিকে টার্মিনালের সাথে দেশের উনচল্লিশটি ডিপোর জ্বালানি পণ্য বিপণন পরিবহন প্রক্রিয়া অটোমেশন করার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন এই প্রক্রিয়া শেষ হতে তিন বছর সময় লাগবে অটোমেটেড প্রাইসিং থেকে আরম্ভ করে এবং পরিচালনা সবই আমরা পেপারলেস হিউম্যানলেস অর্থাৎ ম্যানুয়াল আর কিছু হবে না চাষ থেকে অটোমেটেড তেল মেজারমেন্ট হবে মেজারমেন্ট হয়ে পাইপলাইনের মাধ্যমে চলে যাবে আমাদের ট্যাঙ্কে আগামী জুনে শেষ হচ্ছে ইয়ারেলের আধুনিকায়নের প্রাথমিক কাজ এতে বছরে সাশ্রয় হবে বিশ কোটি টাকা একরামুল ইসলাম ইস্টার্ন রিফাইনারি পতেঙ্গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টালবাহানা রামপুরা ডেমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে না প্রকল্প পরিচালক জানান পিলার ও র্যাম্পের জায়গায় বিষয়ে যে অননাপত্তি প্রয়োজন তা মিলছে না চুক্তির দুই বছরের বেশি কেটে যাওয়ায় ডলারের দাম সমন্বয় চায় দুই নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ সিটির কর্মকর্তারা জানিয়েছেন দুই বিষয়ে তাদের আপত্তি থাকলেও আলোচনায় সমাধান সম্ভব রাজধানীতে প্রবেশে যাত্রাবাড়ি সড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় ডিমরা রামপুরা রুট দিনে এই রুটে গাড়ি কম থাকলেও রাতে চাপ বাড়ে বাস ট্রাকের এজন্য এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুই সালে চীনা দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার দেড় বছরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেটে গেছে দুই বছরের বেশি দেরির কারণে ডলারের দাম সমন্বয় চায় চীনা নির্মাতা প্রতিষ্ঠান এ নিয়ে চিঠিও দিয়েছে সড়ক ও জনপথ বিভাগকে প্রকল্প পরিচালকের দাবি এক্সপ্রেসওয়ের বাক এবং র্যাম্পের জায়গার জন্য দুই সিটি কর্পোরেশনের অনাপত্তিপত্র প্রয়োজন জানিয়ে চলছে টালবাহানা জন্য শুরু করা যাচ্ছে না মূল কাজ এনওসি যেটা অনাপত্তি বিভিন্ন সংস্থার অনাপত্তি সেগুলি পাওয়ার চেষ্টা করছি পাশাপাশি অধিগ্রহণও শেষ করার চেষ্টা করছি যেই প্রকল্পটা পারমিশন দেয়া হয়েছে তো সেই প্রকল্প বাস্তবায়ন হবে আর প্রকল্প বাস্তবায়ন না হইলে ফরেন ইনভেস্টররা একটা ব্যাড মেসেজও পাবে যে বাংলাদেশ ফরেন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে প্রকল্পের কিছু ইস্যুতে তাদের আপত্তি রয়েছে তবে আলোচনায় তা সমাধান সম্ভব সম্ভবত যাচাইকালে যদি আরও বেশি পরিমাণে বসা হতো তখন হয়তো এই জটিলতাগুলো থাকতো না বা আরও কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে যদি ওনারা আবারও আমাদের সাথে আলাপ আলোচনা করে এবং সেটি বাস্তবতার নিরীক্ষে আমাদের পক্ষে কতটুকু ছাড় দেওয়া যায় সেটি বিবেচনা করে অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করতে সবসময় প্রস্তুত দুই হাজার সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হওয়ার কথা শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় তিন হাজার তিনশো কোটি টাকা ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজে এরই মধ্যে সরকারের খরচ হয়েছে তিনশো কোটি টাকা মাহিত কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পোলট্রি খাতের জন্য মানসম্মত ফিড তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে উঠেছে আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্ক শনিবার দুপুরে জেলার লাদুরচর এলাকায় আনুষ্ঠানিকভাবে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অনুষ্ঠানে জানানো হয় একশো বিঘা জায়গায় এই পার্কটি নির্মিত হবে বর্তমানে পার্কটিতে রিলায়েন্স ফিড ইন্ডাস্ট্রিজ আস্তা প্যাক ও আস্তা স্টার্চ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এই তিনটি কারখানা নির্মাণ কাজ শুরু হয়েছে গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনে মূল লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধাররা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন ব্যবসায়ীরা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত থাকি আমাদের সেনা কল্যাণ সংস্থা আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আমাদের ডিজেল প্ল্যান্ট আমাদের সেরা হোটেল অথরিটি আছে এবং অন্যান্য বিজনেস সেইগুলোর সাথে আমি কিছুটা বুঝতে পারি যে বিজনেসম্যানরা বাংলাদেশের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি পটুয়াখালীর উপকূলীয় এলাকা এলাকায় লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা অন্যদিকে রাঙ্গামাটির পাহাড়ি জমিতেও বাড়ছে সূর্যমুখীর আবাদ এতে ভোজ্য তেলের ঘাটতি পূরণে এ দুটি অঞ্চল রাখছে বিশেষ অবদান কৃষকরাও লাভবান হচ্ছেন পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের বিপুনিপুর গ্রাম জমিতে লবণাত্মক বাড়ায় গেল কয়েক বছর ধান ও সবজির ফলন কমতে থাকে এ অবস্থায় গত বছর সূর্যমুখী ফুলের আবাদ করে সফলতা পান কয়েকজন কৃষক এ মৌসুমেও গ্রামের আঠাশ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন পনেরো জন আমাদের যে বড়ো চাষ করতাম সেইটা ভালো হয় না তারপর আমরা এই ফুলের চাষ আরম্ভ করছি খুবই একটা ভালো হয় গেল বছর খুব ভালো হয়েছে আমাদেরকে সেই এবং সেই জন্য এবছর আবার আমরা বেশি আকারে দিয়েছি এই হাইসান ৩৩ কেবল বিপণীপুর নয় উপকূলীয় কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে বেড়েছে সূর্যমুখীর চাষ এবার এক হাজার নশো পঞ্চাশ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে যা থেকে প্রায় একচল্লিশ কোটি টাকার ভোজ্য তেল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ উৎপাদনের শুরুতে কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম যাতে তারা গুচ্ছাকারে বা ক্লাস্টার আকারে সূর্যমুখীর বীজটি বপন করে এক্ষেত্রে টিয়া পাখির আক্রমণ সহ রোগ আক্রমণ অনেক কম হয় এদিকে বীজ ও সার বিতরণ করে রাঙামাটির পাহাড়ি পতিত জমিতে সূর্যমুখী আবাদে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় সূর্যমুখীর আবাদ হয়েছে একশো হেক্টর জমিতে যা থেকে প্রায় চার কোটি টাকার ভোজ্য তেল উৎপাদন হবে প্রথম আমার এই এলাকার মোটামুটি যে কৃষি মোটামুটি বিভাগ থেকে মোটামুটি এই যে সূর্যমুখী মোটামুটি ফুলটিছে আগে মোটামুটি ছিল না এখন তো আমরা আমাদের দেখতেছি খুব মানে ভালো আমরা আমাদের কৃষি প্রণোদনে থেকে দুইশো বিঘা এবং দুইশো জন মানুষকে আমরা প্রণোদন দিতে পেরেছি এবং আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ তারাও কৃষি বিভাগের প্রতি কৃষকের চাহিদার প্রতি তারা দৃষ্টি রেখে তারা এক হাজার বিঘা বা এক হাজার জনকে সূর্যমুখী বীজ সহায়তা করেছে সূর্যমুখীর আবাদ বাড়ানো গেলে ভোজ্য তেল আমদানি কমানো সম্ভব হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ টানা তাপ গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহার আখাগ্রাছড়ির বাগান মালিকরা এর মধ্যে ঝরে গেছে প্রায় 50 থেকে 60 শতাংশ আম ঝরে পড়া ঠেকাতে বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ খাগড়াছড়ি সদরের যাদুরাম পাড়ার এই বাগানের অন্তত 7 শতাংশ আম ঝরে গেছে টানা তাপপ্রবাহে ঝরে পড়ছে আম্রপালি বাড়ি ফোরসহ সহ বিভিন্ন প্রজাতির আম তাপমাত্রা না কমলে বাকি আমও ঝরে পড়ার শঙ্কায় বাগান মালিকরা পাহাড়ি এলাকায় সেচ দেয়া কষ্টসাধ্য হওয়ায় বৃষ্টি না হলে এই সমস্যার তারা সমাধান দেখছেন না মানে গত বছর চাইতে এই বছর এমনিতে ফলন কম তারপরে এর প্রচন্ড গরমে অনেক আম জরে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট জরে গেছে আর চল্লিশ পার্সেন্ট আছে দিন রাত পরিশ্রম করতেছি মানে দিন পানি ওষুধ নানা ধরনের আমটা পানি এবং কি ওষুধ আমরা চেষ্টা করতেছি আমগুলোকে রক্ষা করার জন্য কিন্তু আমরা পারতেছি না পানি স্বল্পতার কারণে গাছের ফল ঝরে যাচ্ছে বলে জানান কৃষিবিদরা ঝরে যাওয়া ঠেকাতে গাছের চারপাশে গর্ত খুঁড়ে পানি দেয়া এবং গাছের পাতায় ইউরিয়া মেশানো পানি ছেটানোর পরামর্শ তাদের তাপমাত্রা এবং হচ্ছে অপরদিকে আমাদের মাটির যে ময়েশ্চার আছে যে মাটিতে যে পানির ধারণ ক্ষমতা সেটিও কমে গিয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ তার অতিরিক্ত ফলগুলো ঝরিয়ে দিচ্ছে আম গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবে আম গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছি আমাদের প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেটা পাতার স্প্রে করলে এই ফ্রুট ড্রপটা কমবে চলতি মৌসুমে খাগড়াছড়িতে চার হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ শেয়ার বাজারের খবর বিদায় সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক ডিএসএ এক্স বেড়েছে সাতানব্বই পয়েন্ট লেনদেন হয় দু কোটি টাকা আর দর বেড়েছে সাতান্ন ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে গত সপ্তাহে সার্বিক সূচক বেড়েছে দুইশো পয়েন্ট বিদেয়ী সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচক ডিএসি বেড়েছে সাতানব্বই দশমিক এক সাত পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার ছয়শ পনেরো পয়েন্টে এছাড়া বেড়েছে ডিএস থার্টি সূচক ও ইসলামী ভিত্তিক সূচক সপ্তাহ জুড়ে ডিএসিতে মোট লেনদেন হয় দুই হাজার কোটি তেহাত্তর লাখ টাকা আগে সপ্তাহে লেনদেন হয়েছিল দুই কোটি নব্বই লাখ টাকা সপ্তাহ জুড়ে লেনদেন বেড়েছে আটান্ন কোটি টাকা সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ নিরানব্বই হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা সপ্তাহের ব্যবধানে ডিএসএর বাজার মূলধন বেড়েছে ছয় হাজার দুশো তিরিশ কোটি টাকা ডিএসসিতে হাত বদলে অংশ নেওয়া তিনশো কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে সাতান্ন ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের এ সময় দর বেড়েছে দুশো চব্বিশটির কমেছে একশো তেত্রিশটির এবং অপরিবর্তিত রয়েছে চৌত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ার দর সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মালেক স্পিনিং দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম জেএমআই সিরিঞ্জ দ্বিতীয় অ্যাপেক্স ট্যানারি এবং তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে দুশো পয়েন্ট অবস্থান করছে ষোলো হাজার একান্ন পয়েন্টে সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় একশো তিরাশি কোটি সাতষট্টি লাখ টাকা একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্স আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে